একা রোনালদো, অপরদিকে মেসি, নেইমার, এমবাপ্পে। বাংলাদেশ সময় রাত 11:10 শুরু হয়ে গেছে প্যারিস সেন জার্মেইন ভার্সেস রিয়াল সিজন টিম। হ্যাঁ দর্শক, লিওনেল মেসি ভার্সেস ক্রিশ্চিয়ানো রোনালদোর হাড্ডাহাড্ডি লড়াই। এ ম্যাচের সংক্ষিপ্ত উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। তবে খেলা শুরু হওয়ার মাত্র 1 মিনিটের মধ্যেই রোনালদো এবং লিওনেল মেসির বল নিয়ে কাড়াকাড়ি করতে দেখা যায়, যেখানে ম্যাচের 3 মিনিটের মাথায় নেইমারের অ্যাসিস্ট থেকে গোল করে বসেন লিওনেল মেসি, যা ছিল সত্যি দুর্দান্ত। মাত্র 3 মিনিটের মাথায় 1-0 ব্যবধানে এগিয়ে যায় পিএসজি, আর 1-0 ব্যবধানে পিছিয়ে গেল রোনালদোর আল নাসের এবং আল হেলালের সংযুক্ত দল রিয়াদ সিজন। এরপর নিজেদের আক্রমণের ধাঁজ আরও বাড়িয়ে দেয় টিম রিয়াদ। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে জমজমাটভাবে, যেখানে ম্যাচের 30 মিনিটে পিএসজির গোলরক্ষক নাভাস ক্রিশ্চিয়ানো রোনালদোকে ফাউল করে বসেন, আর সাথে সাথেই পেনাল্টির বাঁশি বাজেন রেফারি। নাভাসের করা ফাউলে ব্যাপক ব্যথা পেয়েছিলেন রোনালদো, তার একটি দাঁতও ভেঙে গেছে তখন। তবে দাঁত ভাঙার ব্যথা অবশ্য পূরণ করে নিয়েছেন CR7। পেনাল্টি থেকে গোল আদায় করে নিয়ে আল নাসেরের হয়ে অভিষেক ম্যাচেই গোল, যেখানে ম্যাচের 33 মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে 1-1 সমতায় ফেরায় রোনালদো। এরপর ম্যাচের 39 মিনিটে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন পিএসজির ডিফেন্ডার জোয়ান বার্নার্ড। সেখানে মূলত 10 জনে পরিণত হয় পিএসজি, আর 10 জন নিয়েই তখন খেলা চালিয়ে যেতে হয় নেইমার এমবাপ্পেদের। তারপরও যেন ধাঁচ কমিয়ে দিই পিএসজির। এরপর ম্যাচের 42 মিনিটে কেলিয়ান এমবাপ্পের পাস থেকে গোল আদায় করে নেন মার্কুইনিস, আর সেখানেই মূলত 2-1 ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। এরপর আরেকটি গোলের সুযোগ আছে পিএসজির সামনে, ডি বক্সে নেইমারকে ফাউল করে বসে আল নাসের, কিন্তু পেনাল্টি থেকে নেইমার গোল করতে ব্যর্থ হন। নেইমারের পেনাল্টি মিসের পর অবশ্য ঘুরে দাঁড়িয়েছে রোনালদোর আল নাসের। ম্যাচের 48 মিনিটে পিএসজির বক্সের সামনে একটি ফ্রি কিক পায় রোনালদো, সেই ফ্রি কিক নিলে ফ্রি কিক থেকে গোল না হলেও ফিরে আসা বলে দ্বিতীয়বার ঠিকই গোল আদায় করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। CR7 নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন ম্যাচের অতিরিক্ত সময়ের 49 মিনিটে, দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেছেন তিনি। তাই তো প্রথমার্ধ শেষে 2-2 সমতায় বিরতিতে গেছে দুদল। বিরতি থেকে ফিরেই ম্যাচের 53 মিনিটে এমবাপ্পের পাস থেকে গোল আদায় করে নেন সার্জিও রামোস, সেখানে ম্যাচের 2 মিনিট না যেতেই ম্যাচের 56 মিনিটে আবারও গোল করে আল নাসেরকে সমতায় ফেরান কোরিয়ান সেন্টার ব্যাক জেং। তবে এখানেই শেষ নয়, ম্যাচের 58 মিনিটে লিওনেল মেসির করা শটে হ্যান্ডবল, আর সাথে সাথেই পেনাল্টির বাঁশি বাজে রেফারি, আর পেনাল্টি থেকে এমবাপ্পে দুর্দান্ত গোল করলে 3-4 ব্যবধানে আবারও এগিয়ে যায় পিএসজি, আর 7 মিনিটের মাথায় অভিষিক্ত রোনালদোকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এরপর ম্যাচের 77 মিনিটে একই টিকে গোল করলে 5-3 ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে একটা গোল পরিশোধ করে দেয় আল নাসের। তাই তো লিওনেল মেসিদের কাছে 5-4 ব্যবধানে শেষ পর্যন্ত হেরে যেতে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে।